ইউআই সর্বভারতীয় সভাপতি নীরজ কুন্দানের নির্দেশে রাজ্যের ছাত্র পরিষদ আজ রাজভবনের সামনে এক বিক্ষোভ প্রদর্শন করলেন। মোদি ও ধর্মেন্দ্র প্রধানের কুশপুতলো পোড়ানো হল। তাদের মূল দাবি এসএসসি, সিজিএল, নিট, সিএ সহ জেইই পরীক্ষাগুলি কারচুপি করছে কেন্দ্রীয় সরকার, অবিলম্বে এর তদন্ত হওয়া উচিত। তারই প্রেক্ষিতে আজ রাজ্য কংগ্রেসের ছাত্র পরিষদের পক্ষ থেকে এই বিক্ষোভ দেখানো হলো। হাইকোর্ট থেকে তারা আসছিল, কিছুটা এগোতেই পুলিশ আটকে দেয়। সেখানেই তারা বসে পড়ে এবং কুশপুতলো পোড়ানো হয়। পুলিশ সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে এবং লালবাজারে নিয়ে যাওয়া হয়। মোট 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। সেই সময় কিছুটা যানজটের সৃষ্টিও হয়, পরে পুলিশই তৎপরতায় সেটা স্বাভাবিক হয়ে যায়। Let's go!